সবাই যদি বলি স্কুল তোমার গুণগত মান কি উত্তর আসবে ফলে পরিচয় ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলবার সুযোগ প্রদানের জন্য আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে এবং ভালো ফলাফলে একটি স্কুলের মানদণ্ড হতে পারে না আজ আমি ও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি আমরা আমাদের যুক্তি তথ্য ও তত্ত্ব ধরে এটি প্রমাণ করে যাব কেবল ভালো ফলাফলেই একটি স্কুলের মানদণ্ড হতে পারে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন ভালো ফলাফলের জন্য নাকি শিক্ষার্থীরা ফলাফলের পিছনে নৈতিকতাকে বিসর্জন দিয়েছেন কিন্তু প্রতিপক্ষ বন্ধু আপনারা কি ভুলে গেলেন প্রাচীন বিখ্যাত দার্শনিক এবং বিজ্ঞানী নস্টার আর্মসে বিখ্যাত উক্তি উনি বলেছিলেন যদি তুমি তোমার অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দাও তবে অবশ্যই তুমি মহান ও জ্ঞানী কিন্তু তখনই তোমার মহানুভবতার প্রায়োগিক দিক সম্পূর্ণতা নান্দনিক দিক পাবে যখন তুমি যাদের জ্ঞান দিয়েছ তারা ওই জ্ঞানের সঠিক ব্যবহার এবং ওই ব্যবহারের সঠিক ফলাফল পাবে বহু বছরের সেই পুরনো আজ অক্ষরে অক্ষরে সত্যি একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই সফল হবে যখন তার দেয়া শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা উপকৃত হবে আর আপনি একটি স্কুল থেকে মানুষ হওয়ার শিক্ষা কিভাবে নিচ্ছেন বা কতটুকু ভালো করে নিচ্ছেন তার একমাত্র প্রমাণ ভালো ফলাফল প্রতিপক্ষ বন্ধু তারপর উনার দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন ভালো ফলাফল করেও নাকি অনেক মানুষ দুর্নীতি করছে কিন্তু প্রতিপক্ষ বন্ধু একজন শিক্ষার্থী যখন একটি শিক্ষাগ্রহের ছায়ায় থাকে তখন ওই স্কুল তাকে কখনোই দুর্নীতিগ্রস্ত মানুষ হওয়ার শিক্ষা দেয় না একজন মানুষ যখন বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার পর সে নীতির পথ ছাড়ে তখন সে দুর্নীতিগ্রস্ত হয় কিন্তু আপনাদের কথায় মনে হচ্ছে বাংলাদেশে শুধু দুর্নীতিগ্রস্ত মানুষ জন্মাচ্ছে এদেশে সেরে বাংলা একে ফজলুল হক জন্মায়নি এদেশে শেখ মুজিব জন্মায়নি এদেশে জাফর ইকবাল জন্মায়নি আপনাদের কথায় নিম্নভাবে একটি বিদ্যালয় স্কুলের মানকে খারাপ করে গেছেন প্রতিপক্ষ বন্ধু এ থেকে এটি কখনোই বুঝায় নাই একটি স্কুল একজন শিক্ষার্থীকে দুর্নীতিগ্রস্ত মানুষ হবার শিক্ষা দেয় তারপর উনার দলের তৃতীয় বক্তা বলে গেলেন ভালো পরিবেশের কথা প্রতিপক্ষ বন্ধু ভালো পরিবেশ কখনোই একটি ভালো স্কুলের মানদণ্ড হতে পারে না বাংলাদেশ অবজার্ভ অব নেচার অর্গানাইজেশন মোতাবেক বাংলাদেশের গ্রামের 79% স্কুলের ফলাফলের মান খুবই ভালো কিন্তু তাদের ফলাফল খুবই নিম্নমানের এবং ওই অভাব থেকে সৃষ্ট বাকি সমস্যাগুলোর কারণে 13% বিদ্যালয় প্রায় বন্ধের পথে এখন বলুন প্রতিপক্ষ বন্ধু ভালো পরিবেশ দিয়ে যদি আমরা স্কুল বিবেচনা করে থাকি তাহলে ওই স্কুলগুলো কেন বন্ধের পথে প্রতিপক্ষ বন্ধু প্রশ্ন রইল প্রতিপক্ষ বন্ধু বলে গেলেন প্রশ্নপত্র ফাঁসের কথা কিন্তু প্রতিপক্ষ বন্ধু আমরা বাংলাদেশের যে ভালো স্কুলগুলোকে চিনি তারা কি বিগত কয়েক বছর ধরে প্রশ্নপত্র ফাঁস করে আসছে তা তো কখনোই নয় বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বিগত 2 থেকে 3 বছর ধরে কিন্তু আমরা যেসব ভালো স্কুল বিবেচনা করে থাকি বিকানুনাসে স্কুল এন্ড কলেজ ক্যাডেট স্কুল এন্ড কলেজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ ইত্যাদি বিদ্যালয়গুলো বহু বছর ধরে তাদের ফলাফলের ধারা অক্ষুণ্ণ রেখেছে তবে আজকে কেন তাদের ফলাফলের ধারাকে প্রশ্নপত্রের ফাঁস দিয়ে অস্বীকার করবে প্রতিপক্ষ বন্ধু আর প্রতিপক্ষ বন্ধু অনেক সময় যা ঘটে তা কিন্তু সম্পূর্ণভাবে ঘটে না আশা করি এর পরের বার 10টি স্কুলের নাম বলে যাবেন যারা ভালো ফলাফল এবং প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষায় ভালো করেছে